এখন প্রশ্ন উঠতে পারে, সব মানুষের খেদমতে বুঝলাম, কিন্তু মশা দিয়া কি খেদমত হয়? মশার কামড়ের চোটে বাড়ি থাকতে পারি না, এ প্রশ্ন উঠতে পারে কিনা? উঠতেই পারে। আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায়, তুই মশা বানাইছি কি কামে? আপনি বোঝেন না, বোঝেন না। একটা মশা একে সহজে মারাও যায় না, ওকে বহুত কায়দা করে হাতটা আস্তে নিয়ে যেই না মারবেন তার আগেই সে উড়ে চলে যাবে, খুব চালাক। এই মশা কি জন্য বানাইছেন আল্লাহ? এখন দেখেন এই মশা মারার জন্য কত কোম্পানি, মর্টিন, অ্যারোসল, আইসিআই কোম্পানি, মশারি, কত রকমের ওষুধ আর মশারি, এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আর লক্ষ লক্ষ মানুষের পেটের ভাগ জোটে। আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে, আল্লাহ বানাইছে কেন? তোমার মাথায় তো কুলাবে না। মশা আছে বলেই তো মশারি, মশা আছে বলেই তো মর্টিন বিক্রি হয় জম্মের মতো। এখন চিন্তা হইতো তাহলে সাপ বানাইছে কেন? সাপ বানাইছে কেন তা জানো না তো? সাপের চামড়া দিয়া, সাপের চামড়ার মেলা দাম, এ দিয়ে ভ্যানিটি ব্যাগ তৈরি হয়, মহিলারা ব্যবহার করে, খুব দামি। আর সাপের বিষ, এটা দিয়ে ঔষধ তৈরি হয়, সব থেকে বিষাক্ত সাপ যেটা, যেই সাপের বিষ ব্লাড টাচ করার সাথে সাথে মানুষ মারা যায়, এই ধরনের মারাত্মক আফ্রিকান কোবরা, সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভিং মেডিসিন তৈরি হয়। সুবহানাল্লাহ, মরবে ঠিক, মানুষ মরবে ঠিক, কিন্তু মরার আগেও কথা বলে মরবে, এরকম ওষুধ সাপের বিষ দিয়ে তৈরি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে গবেষণা করলেই বুঝতে পারবো, আর চিন্তা ভাবনা না করলে খালি যদি খায়, জম্মের খাওয়া খাইয়া পেট একটা তরমুজের সাইজ বানায় খালি, কিন্তু চিন্তা করে না খাইলাম কি,